শনিবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা, আর সেই মেলাকে কেন্দ্র করেই অনেক পুণ্যার্থী ভিড় জমিয়েছেন ধর্মতলা চত্বরে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে অনেক পুণ্যার্থী আসছেন। তারা ধর্মতলা থেকে বাস ধরে একবারে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবেন। আর এই সুযোগে ধর্মতলা চত্বরে বসে গিয়েছে ছোটখাটো মেলা, যেখানে রীতিমতো কেনাকাটি করতে ব্যস্ত পুণ্যার্থীরা। কলকাতা থেকে অমল মাহাতো, রিপোর্ট NM নিউজ। গরমে নিন ঠান্ডার মজা, বরফে ফুটবল খেলা থেকে রক ক্লাইম্বিং, নিয়ে এসেছে স্নো পার্ক। চলে আসুন স্নো পার্ক, অ্যাক্সেস মল, রাজারহাট। ময়লা ফেলছেন, জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।